খুব সুন্দর, একটি অপরূপ দৃশ্য। এরকম মাছ মারা হয়তো আগে কখনো কেউ দেখে নাই। আসলে এই সিস্টেমে টাটকা একদম চাঁদা মাছ, খুব সুন্দর। এগুলো মাছ মারার সিস্টেম। দুই পাশে কলার গাছ এরিয়া দিয়ে নদীর মাঝখানে, আসলে নদীর মাঝখানে আস্তে আস্তে স্রোত গড়তেছে, আর এই স্রোত গড়ার কারণে ঠিক এরকম সুন্দরভাবে একটি সাইজ করে চিকন করে নিয়ে আসছে। পরে এই পাশে একটা এইখানে কলা গাছের ইয়া দিছে, দেওয়ার পরে হাত দিয়ে, বা সুন্দর একটি মাছ মারা মনোরম পরিবেশ। ঠিক এইভাবে চাঁদা মাছগুলো এইদিকে আসতেছে, হাত দিয়ে এইভাবে আর একটু দেখাই আপনাদের একটু সাইড দিয়ে। আসলে এটা হলো একটা নদীর মাঝখান সাইডে, এইদিকে কচুরিগুলা এইদিকে আসছে, কচুরিগুলা থাকা ডাবল শক্ত হয়ে গেছে, তো এইখানে নদীর মাঝখানে হাঁটতেও সমস্যা হয় না। তো এইখানে আর কি এই যে এরকম ওইখানে ওরা এরকম করতেছে মাছ ধরার জন্য, ঠিক এরকমই করবে। ওইদিকে ওরা কাজ চালায় যাচ্ছে। কাল বড় একটা কাকি মাছ চলে আসছে, পাতিলে রাখে আছে। এটা রোদ হলে আরো বেশি মাছ আসবে, এখন সকালবেলা কুয়াশায়। সুন্দরী আর একটা কালকে মাছ চলে আসছে, আর ওই যে কলা আর ইয়ার ভিতরে মাছগুলো আসতেছে, চাঁদা মাছগুলা। অনেকগুলো মাছ কিন্তু হয়ে গেছে জালের ভিতরে। সারাদিন এরকম ভাবে মাছ মারলে কতগুলো মাছ হবে, আনুমানিক কত কেজি? তাও সারাদিন এরকমভাবে মাছ মারলে পরে সর্বনিম্ন হচ্ছে 2-2.5 মন মাছ হবে। বাস বেশ বেশ বেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, মাছ কিন্তু অনেকগুলো হয়ে গেছে। মাছগুলো পাতিলে তুলে নেওয়া কিন্তু ভালো হবে। আচ্ছা দেখা হোক, আরো কিছু সময় পর্যন্ত আমরা দেখি, তারপরে যখন পাতিলে তোলে আমরা দেখবো আসলে কতগুলো মাছ। মাছ কিন্তু এখানে অনেকগুলো, সকাল থেকে এখন পর্যন্ত 2 কার্টন মাছ মারছে, সেগুলো নিয়ে গেছে বাজারে বিক্রয়ের জন্য। হয়তো সারাদিন মারলে আনুমানিক 2-3 মন মারাবে, এরকমটা বলছেন। যত রোদ হবে তত মাছ বেশি হবে স্যার। আর এদিকে মনে করেন যে কুয়াশার কারণে, শীতের কারণে ঘর থেকে বের বের হচ্ছে না মাছ, সারা বিশ্ব দেখাবি স্যার। দেখেন এদিক যে, এই যে এই কাকলি মাছ এত চালাকের চালাক, নেজ দল্লি ভূমি করে কিন্তু মাথা দল্লি পারে পাল্লি থাই। এই হচ্ছে দুঃসংঘর্ষ, বুঝছেন? ভালো।